Assalamualaikum, welcome back to my YouTube channel. I'm Borna Hossain. Shagoto janacchi tomader shobaike. Deshe ebong deshe bare je jekhane acho asha kori sokole bhalo acho, shusto acho, hashi khushi acho. Alhamdulillah amra shobai onek bhalo achi. Chole ashlam tomader jonno arekta notun tasty recipe niye, ar seta hocche cheese pasta without oven. Cheese pasta toiri korte amader ki ki lagche ami shegulo tomader sathe share korchi. Kuchi kore rakha murgir mangsho, moida, kuchi kore rakha roshun, chili flakes, tomato, gajor, tumra jile ekhane capsicum o use korte paro, butter, oregano, soybean tel, chili sauce, tomato sauce, shadmoton lobon, kalo golmorichir guro, mozzarella cheese, ar hocche ekhane ami ধুইনার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরা গুঁড়ো আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো এটা একসাথে অল্প পরিমাণে নিয়ে মিক্স করে নিয়েছি আর হচ্ছে লিকুইড দুধ তো চলো রেসিপিতে চলে যাই যেহেতু এটা পাস্তার রেসিপি পাস্তা তো অবশ্যই থাকবে আর যদি আমি এখন পাস্তাটা না দেখে তাহলে বলবে অনেকেই বলবে যে কমেন্টে তুমি পাস্তাই দেখাই যাও না পাস্তার রেসিপি করলা এই যে একবারে পাস্তা নিয়ে নিয়েছি আর তোমরা যে কোনো টাইপের পাস্তা নিতে পারো আর প্রথম স্টেপ হচ্ছে পাস্তা সিদ্ধ করে নেব তো চলো এই গরম পানিটা আগেই বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের সয়াবিন তেল এটা দেওয়ার কারণ হচ্ছে পাস্তা যেন একটার সাথে আরেকটা না মিশে যায় এখন দিয়ে দিচ্ছি পাস্তাটা এখন আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর পাস্তাটা হয়ে গিয়েছে তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং পাস্তাটা নামিয়ে নিচ্ছি চলে যাচ্ছি সেকেন্ড নাম্বার স্টেপে এখানে আমি চিকেনটা তৈরি করে নেব তো আমি চুলায় পাত্রটা বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল দেড় টেবিল চামচ তেল দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিচ্ছি তিন চামচ এখন এটাকে হালকা বাদামি করে ভেজে নেব হালকা বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা এখানে দেড় কাপ পরিমাণে চিকেন আছে দিয়ে দিচ্ছি আধা চামচের মতন কালো গোলমরিচের গুঁড়ো যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ স্বাদ মতো লবণ অরিগানো আধা চা চামচ এখন নাড়া দিয়ে দিব চুলার আঁচটা মিডিয়ামে রাখবো যেন চিকেনটা পুড়ে না যায় আধা কাপ গাজর কুচি টমেটো কুচি আধা কাপ সবজিটা আর চিকেনটা হওয়ার পরে ফিরে আসছি কিছুক্ষণ পর তো গাইস চিকেনটা হয়ে গিয়েছে আমি কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি চিকেনের থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আমি এই সবজিগুলো আর চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি তো আমার চিকেনটা হয়ে গিয়েছে এখন চিকেনটা নামিয়ে নিব এখন আমি চলে যাচ্ছি তিন নাম্বার স্টেপে হোয়াইট সসটা তৈরি করব বাটার দিয়ে দিচ্ছি এখন এটাকে মেল্ট করে নেব চুলার আঁচটা একদম আমি মিডিয়াম করে দিব এখন দিয়ে দিচ্ছি ময়দা তিন চামচ রাইস চামচের তিন চামচ দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে নাড়া দিয়ে নেব অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু লেগে যাবে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থাকবে এখন তিন কাপ লিকুইড দুধ অ্যাড করব
চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থাকবে। আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আধা চা চামচ অরিগানো, চিলি ফ্লেক্স এক চা চামচ, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের মজারেলা চিজ। এখন এটাকে ভালো করে নেড়ে নেব আর চিজটাকে মেল্ট করে নেব। মজারেলা চিজটা গলে গিয়েছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তাটা। এখন আমি এটাকে আলতোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিবে, যেন যে সসটা তৈরি করেছি সেই সসটা একদম শুকিয়ে দলা দলা পেকে না যায়। এখন দিয়ে দিব ভেজে রাখা মাংস আর সবজিগুলো। আধা চামচের মতন কালো গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স এক চা চামচ, তোমরা যদি ঝালটা কম খাও তো কম দিলেও হবে, অরিগানো এক চা চামচ, চিলি সস তিন চা চামচের মতো, টমেটো সস তিন চা চামচ, দিয়ে দিব মজারেলা চিজ। তোমরা যদি মজারেলা চিজটা আরো খেতে চাও তাহলে আরো দিতে পারো, সমস্যা নেই। তাসার ডিমান্ড অনুযায়ী আমি আরো চিজ অ্যাড করলাম, এভাবে তোমরাও পারো আরো চিজ অ্যাড করতে। সো গাইস, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং এখন চুলার আঁচটা একদম ধিমি আঁচে করে দেব আর চিজটা যত পর্যন্ত গলে না আসে তত পর্যন্ত আমি এটাকে বেক করে নেব। পাস্তাটা অলরেডি হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই যে বলক এসে পড়েছে। পাস্তাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এখন চুলার উপরে এরকমভাবে আমি 5 মিনিট মতন রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। সো গাইস, কত ইয়ামি হয়েছে দেখতে পাচ্ছ, অনেক সুন্দর স্মেল। তাসার তো অলরেডি মুখে পানি এসে পড়ছে খাওয়ার জন্য। তাসা এসে পড়েছে না? আমাকে না দিয়ে খাচ্ছে। খেয়ে নাও, অনেকগুলো টেস্টি। সো গাইস, খাবো নাকি কথা বলবো? আশা করছি এই সিম্পল ভাবে এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর অবশ্যই বাসায় ট্রাই করবা। কেমন হয়েছে তোমাদের রেসিপিটা তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আর কোন কোন রেসিপি দেখতে চাও কমেন্ট সেকশনে সেটাও বলতে ভুলবে না, কারণ তোমরা যেই যেই রেসিপি দেখতে চাও আমি সেই সেই রেসিপি মেক করার চেষ্টা করব। কোন কোন ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানিও। অবভিয়াসলি সেই করে সেইভাবেই তো আমি ভিডিও মেক করব, তাই না? আমার ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজে ফলো করতে অবশ্যই ভুলবে না, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ফলো করতে পারো। আই হোপ আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান।